তো ফাইনালি জিদ্দার বুমেরাং ফিল্মটা দেখে মনে হচ্ছে যে জিদ্দা কিন্তু আবার বক্স অফিসে কামব্যাক করতে পারে, কারণ মানুষ ফিল্মটা কিন্তু ফ্লপ ছিল। যাই হোক, এই কাঠপাড়া রুদ্রের মধ্যে দুপুর একটার সময় স্টারে বুমেরাং দেখতে গেছিলাম, গিয়ে দেখলাম যে ভাই অনেক সিটি খালি, হল বেশিরভাগই ফাঁকা। যারা এই দুপুরবেলায় এই বুমেরাং ফিল্মটা দেখতে এসেছিল তারা কিন্তু ফুল এনজয় করেছে, ফুল হাসাহাসি করেছে, সেটা কিন্তু হলের রিয়াকশন থেকে বোঝা যাচ্ছিল। এই ফিল্মে কিন্তু কিছু স্টার সুপারস্টারদের ক্যামিও আছে, সেই ক্যামিওগুলো কিন্তু খুব ইউনিক ভাবে সেট করা হয়েছে, সেটা কিন্তু তোমরা ফিল্ম দেখলেই বুঝতে পেরে যাবে। এবার যদি আমি এই ফিল্মের গল্প নিয়ে কথা বলি, তো এই ফিল্মের গল্প শুরু হচ্ছে সমর সেনকে নিয়ে, যে কিনা একজন সায়েন্টিস্ট। তার জীবনের লক্ষ্য হলো সে একটা হিউমারাইড রোবট বানাবে। এই সমর্ষণ কিন্তু সেই হিউমারাইড রোবটটা বানিয়ে নেয়, তারপর কি কনফিউশন শুরু হয় সেটার জন্য কিন্তু তোমাদের পুরো ফিল্মটা দেখতে হবে। বাংলায় কিন্তু এইরকম কমেডি সায়েন্স ফিকশন ফিল্ম আগে হয়নি, তার জন্য কিন্তু পুরোপুরি ক্রেডিট দিতে হবে সৌভিক কুণ্ডুকে। এইবার কথা হলো বুমেরাং তোমরা দেখবে কেন, তাই তো? তাই 2-2.5 ঘন্টা ফুল এনজয় করবে, ফুল হাসাহাসি হবে, এটার জন্য কিন্তু বুমেরাং একবার দেখা যেতেই পারে। এই ফিল্মের কমেডি কিন্তু সত্যি দারুণ, আর এই ফিল্মের কমেডিগুলো কিন্তু স্ল্যাপস্টিক কমেডি, তাও কিন্তু তোমাদের হাসি পাবে। এই ফিল্মে একটা সিন আছে যেখানে সৌরভ দাস একটা শপিং মলে ব্রা কিনতে যায়, তার গার্লফ্রেন্ড দেব চন্দ্রিমা তাকে ধরে নেয়, সেই জায়গাটা জাস্ট হিলেরিয়াস ভাই। সেই জায়গাটা সৌরভ দাস যেভাবে কমেডি ক্রিয়েট করেছে না, সেটা দেখার মতো ভাই। এছাড়া কিন্তু অম্বরীশদার ক্যারেক্টারটা খুব ভালোভাবে লেখা হয়েছে, সে খুব ভালোভাবে পুলক করেছে, তার ক্যারেক্টারটার মধ্যে থাকি মদন মিত্রের কিন্তু ইন্সপায়ারিং আছে, সেটা কিন্তু তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। বাকি যে কোনো ক্যারেক্টার এই ফিল্মের মধ্যে আছে তারা কিন্তু প্রপার স্পেস পেয়েছে, তারা কিন্তু সেইভাবে অ্যাক্টিংটাও ডেলিভার করেছে এই ফিল্মের মধ্যে। আর সৌরভ দাকে তো হ্যান্ডসাম লাগছিল এই ফিল্মের মধ্যে, সেটা তো আর বলার কিছুই নেই ভাই। তাদের দুজনকে যে ছোটবেলার বন্ধু বানানো হয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে মানিয়েছে তাদের মধ্যে। এছাড়া কিন্তু জিদ্দার সৌরভদার যে কমিক টাইমিং আছে সেটা তো অসাধারণ। জিদ্দা অ্যাকশন সিনে ইমোশনাল সিনে কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিং করেছে, এছাড়া কিন্তু কমেডিতেও খুব ভালোভাবে করেছে। বাট সৌরভদা কিন্তু জিদ্দাকে ছাপিয়ে গেছে কমেডির মধ্যে ভাই। সৌরভদার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে না সেটা সত্যি দারুণ হয়েছে, যেভাবে সে প্লো করেছে না ক্যারেক্টারটাকে সেটা দেখার মতো ভাই। আর এখানে কিন্তু রুক্মিণী মৈত্রর কথা বলতেই হবে, কারণ রুক্মিণী মৈত্রকে অভিনেত্রী হিসেবে কিন্তু খুব একটা কেউ মান্য করে না, কিন্তু এই ফিল্মটা দেখার পর, এই ফিল্মে তার অভিনয় দেখার পর কিন্তু অনেকেরই দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আই এম শিওর। কারণ রুক্মিণী মৈত্র যেভাবে এই ক্যারেক্টার গুলোকে পুল অফ করে দিচ্ছে না সেটা দেখার মতো, সত্যি সেটা কিন্তু প্রশংসাযোগ্য। ছাড়া রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, দেব চন্দ্রিমা, অমরীশ দা, এরা কিন্তু সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এছাড়াও কিন্তু জিদ্দার বাবা মার রোলটা যারা করেছে তারা তো টেরিফিক ভাই, তাদের অ্যাক্টিং দিকে জাস্ট মজা এসে যাবে। এবার যদি এই ফিল্মের গান নিয়ে কথা বলি, তো গানগুলো আমার অ্যাভারেজ লেগেছে, ফিল্মের সাথে সাথে কিন্তু দেখতে ঠিকঠাকই লাগে, কোনো গানই আমার এক্সট্রাঅর্ডিনারি এই ফিল্মের মনে হয়নি। এছাড়া কিন্তু এই ফিল্মের যে বিজিএমটা সেট করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো, বেশ একটা কমেডি ভাইব কিন্তু দেয়। আর যেহেতু এই ফিল্মের মধ্যে প্রচুর কমেডি আছে, প্রচুর হাসার এলিমেন্ট যেহেতু আছে, তাই জন্য কিন্তু এই ফিল্মের স্ক্রিন প্লেটা কোথাও ল্যাক করে না, থ্রু আউট পুরো ফিল্ম কিন্তু তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। এবার যদি এই ফিল্মের নেগেটিভ হিসাবে আমি কথা বলি, তো এই ফিল্মের নেগেটিভ হিসাবে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই ফিল্মের জিদ্দার ইন্ট্রো শটটা। জিদ্দার ইন্ট্রো শটটা কিন্তু অ্যাভয়েড করা যেতেই পারত, সেইখানে কিন্তু ভিএফএক্স সব প্রচন্ড চোখে লাগে, অনেকটা হাস্যকর আমার মনে হয়েছে, যেটা আমার মনে হয়েছে তোমাদের নাও মনে হতে পারে। সেই শটটা ছাড়া কিন্তু আমার খুব একটা বেশি কিছু নেগেটিভ মনে হয়নি। একটা পয়েন্ট নেগেটিভ হিসাবে রাখবো, সেটা হলো জিদ্দা যে এত ফান্ড পাচ্ছে, যে তার ঘরের নিচে একটা ল্যাব তৈরি করেছে, এত ফান্ড কোথা দিয়ে, সেটা কিন্তু ক্লিয়ার ভাবে কোথাও দেখানো হয়নি ফিল্মের মধ্যে। এগুলোকে নেগেটিভ হিসাবে তোমরা নাও ধরতে পারো। ওভারঅল ফিল্মটা কিন্তু আমি খুবই এনজয় করেছি, খুব হেসেছি কিন্তু এই ফিল্মটা দেখে, সত্যি কথা বলছি ভাই। তোমরাও দেখো এই ফিল্মটা হলে গিয়ে, তোমরা খুব এনজয় করবে, এটুকানি তো গ্যারান্টি দিচ্ছি। আর একটা কথা আমার যেটা মনে হয়েছে বলা খুবই দরকার, দেব ফ্যানরা কিন্তু জিৎ ফ্যানেদের ওপর খুবই হেড ছড়াচ্ছে, মানে জিৎ ফিল্মদের ওপর কিন্তু খুবই হেড ছড়াচ্ছে। আমি কিন্তু একটা নিজে দেব ফ্যান, তাও কিন্তু আমি জিদ্দাকে হেড করি না ভাই। দেবদার ফিল্ম যদি খারাপ হয় তাকে আমি খারাপ রিভিউ দেবো, জিদ্দার ফিল্ম যদি খারাপ হয় জিদ্দার ফিল্মকেও খারাপ রিভিউ দেবো। এবার যদি জিদ্দা ভালো ফিল্ম করে সেটাকে তো আমি খারাপ রিভিউ দিতে পারি না, হ্যাঁ ভাই ওর ফিল্মে কেন ভালো রিভিউ দিচ্ছিস, ওর ফিল্ম কেন এই করছিস ওই করছিস, ভাই এইরকম ভাবে আমি চলতে পারবো না ভাই। আমি দেবদার ফ্যান হতে পারি তা বলে কি জিদ্দাকে রেসপেক্ট দেবো না, এটা হতে পারে না ভাই। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকছি ভাই, আমাকে জ্ঞান দিতে এসো না আমি কি করতে চাই কি করছি সেটা নিয়ে তোমাদের কথা বলার কোনো দরকার নেই ভাই। তো এটাই ছিল আমার বুমেরাং দিয়ে রিভিউ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।